আগের ভুল ত্রুটি সংশোধন করে পরবর্তী ধাপের ইউপি নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। নির্বাচন কমিশনে ইউপি নির্বাচন নিয়ে আইন শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভায় উদ্বোধনী বক্তব্যে একথা বলেন সিইসি। তিনি বলেন, আগামীতে নির্বাচন সার্থকভাবে করতে চায় কমিশন, যাতে কোনো বিতর্ক তৈরি না হয়। সকাল 11:15 শুরু হওয়া বৈঠকে চার নির্বাচন কমিশনার, স্থানীয় সরকার সচিব, জননিরাপত্তা বিষয়ক সচিব, র‍্যাব, পুলিশ বাহিনী ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন বিভাগীয় কমিশনাররা যোগ দিয়েছেন। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনার কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফ করছেন প্রধান নির্বাচন কমিশনার। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। গ্রহণ করেছে, তাদের মামলা হয়েছে এবং অনেককে অ্যারেস্ট করেছে। বাই দিস টাইম অনেকে গ্রেপ্তার হয়েছে এবং যেগুলো গ্রেপ্তার করা হয়নি তাদের গ্রেপ্তার করার তৎপরতা চালাচ্ছে। এলাকার মস্তান বা দোষী লোক যেগুলো এই বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে তাদেরকে আগাম গ্রেপ্তার করার জন্য আমরা নিষ্ঠাসন দিয়েছি, সেগুলো তারা করবে। এই বললাম তো সেটা, আগাম ওই গোয়েন্দা তৎপরতা বাড়াতে হবে এবং স্থানীয় যে আছে বা প্রশাসন আছে তারা নজরদারি রাখবে। ওইরকম উদ্ভাবকম পরিস্থিতি সৃষ্টি হলে আগে ভাগে সেখানে ব্যবস্থা গ্রহণ করা হবে। না না, তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যায় না। আর এরকম এটা ব্যাপকভাবে হচ্ছে তা কিন্তু না, এটা তো হাতে গোনা তিনটা চারটা ঘটনা ঘটেছে। আপনাদেরকে একটা কথা বলি, এই যে এমপি এবং যারা মন্ত্রী এরা কিন্তু আচরণ বিধি প্রায় সকলেই মান্য করে, প্রায় কেউই সেখানে যান না। দুই একজন, দুইজন, তিনজন, চারজন এরকম করে, তাদের ব্যাপারে আমরা অবশ্যই সেটা সাথে সাথে করা যায় না, সাথে সাথে করে তারা তাদের কাছে জানাও।